কিন্তু বর্তমানে খুবই একটা জনপ্রিয় ফোন, 2790 টাকা। আর 6/16 GB যেটা সেটা প্রাইস হচ্ছে 2490 টাকা। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আপনি আমাদের কাছে আসলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। রিয়েলমি X50 5G এটা যথেষ্ট ভালো, কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 প্রসেসর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজকে আমি আপনাদেরকে কিছু বাজেট রেঞ্জের মধ্যে স্মার্টফোন দেখাবো, যাদের বাজেট 15 থেকে 25 হাজার টাকার মধ্যে। কারণ আজকে আমি আপনাদেরকে যে স্মার্টফোনগুলো দেখাবো এগুলো হচ্ছে গিয়ে 15 হাজার টাকা থেকে শুরু করে 25 হাজার টাকার মধ্যে। এখানে শাওমি, রিয়েলমি, স্যামসাং, ভিভো, ওপো। অনেকেই আমাকে কমেন্ট করেন আমার ফেসবুক পেজে বা আমার স্মার্টফোনের যে ব্লগগুলো আছে সেগুলোতে, এই বাজেটের মধ্যে স্মার্টফোনগুলো আপনাদেরকে দেখানোর জন্য। সো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আজকের এই ভিডিও। আজকে আমি চলে আসছি বসুন্ধরা সিটির অন্যতম পপুলার একটি শপ, এটা হচ্ছে গাজি ইলেকট্রনিক্স। গাজি ইলেকট্রনিক্স কিন্তু তাদের স্থান পরিবর্তন করছে, লেভেল 6 ডি ব্লগের 96 নম্বর দোকান। আর আমার সাথে আছেন গাজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দোকানের অনার বা প্রতিনিধি, আমাদের সাথে আছেন রিমন ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের গাজি ইলেকট্রনিক্স ডি ব্লক 96 নম্বর, ওকে, এখানে চলে আসবেন। এই হচ্ছে গাজি ইলেকট্রনিক্স মাল্টি ব্র্যান্ডেড মোবাইল স্টোর। জি, মানে এখানে আপনারা সকল ব্র্যান্ডের অফিসিয়াল আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো আপনারা পেয়ে যাবেন, রাইট? ওকে, আর তাদের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে এবং তাদের ইএমআই ফেসিলিটি আছে, আপনারা চাইলে ইএমআইতে নিতে পারেন। ফোনগুলো দেখাবো এগুলোর বাজেট হচ্ছে গিয়ে 15 থেকে 25 হাজার টাকার মধ্যে। তো এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে, ওকে। তো এই ফোনগুলো সম্পর্কে আমাকে জানাবেন রিমন ভাই আছেন, তারপরে এখানে আছেন রিপন ভাই আছেন। জি, সে আপনাকে জানাবে, কারণ রিপন ভাই এই ব্যাপারে খুব এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, তো রিপন ভাই কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আশা করি আপনিও ভালো আছেন, আর আশা করি আমাদের যারা ভিউয়ার্স আছে তারাও ভালো আছেন। ইনফিনিক্সের নোট 7, এটা একদম নতুন আসা একটা ফোন। এটা হচ্ছে 4GB RAM, 64GB স্টোরেজ। এটার ডিসপ্লেটা কিন্তু অনেক বড়, 6.95 ইঞ্চি ডিসপ্লে। পিছনে ক্যামেরাটা কিন্তু K30-র মতো, হ্যাঁ, এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। 4GB RAM, 128GB স্টোরেজ। এটার প্রাইস অনেকটাই কম, মাত্র 15,990 টাকা অফিসিয়াল প্রাইস। এটা কিন্তু বাংলাদেশে অফিসিয়াল, তাছাড়া এটাতে একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন, প্রায় 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। পোকো এক্স থ্রি, এটা কিন্তু বর্তমানে খুবই একটা জনপ্রিয় ফোন। তো পোকো এক্স থ্রি কিন্তু বাজারে একদমই নতুন আসছে, আর যাদের বাজেট 20,000 টাকার উপরে, তাই না, 25,000 মধ্যে তারা নিতে, সেক্ষেত্রে চয়েসের মধ্যে এটা অবশ্যই রাখতে পারেন। আর এটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগে। 6,000 mAh ব্যাটারি ইউজ করা থাকবে, ফাস্ট চার্জার, টার্বো চার্জিং সিস্টেম থাকবে। আচ্ছা, এটা খুবই দ্রুত চার্জ পেয়ে যাবেন, যেটা X3 আছে। তো এটাতে আপনি 664 পেয়ে যাবেন, 23,990 টাকা। আর 6/16 GB যেটা সেটা প্রাইস হচ্ছে 24,990 টাকা। এবং এটার পিছনে ইউজ করেছে 4 ক্যামেরা সেটআপ, এবং 64 মেগাপিক্সেল কিন্তু মেইন ক্যামেরা। তো এই হচ্ছে কি, সবাই কম বেশি চিনেন, এটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর দেওয়া আছে, 730G, যেটা এটা হচ্ছে 120Hz ডিসপ্লে, যার কারণে অনেকে এটা বেশি পছন্দ করে, যে খুব স্মুথ ডিসপ্লে চায় যারা তারা এটা নিতে পারে, বা খুব রাফ যারা ইউজ করে গেমিং এর জন্য তারা এটা নিতে পারে। যে ফন্ট কিন্তু আপনার ডাবল পাঞ্চ হোল ক্যামেরা, হ্যাঁ, অনেকটাই কমছে আগের থেকে। যেমন 664 এর প্রাইস হচ্ছে 21,990 টাকা, ওকে, যেটা নাকি 6/128GB সেটার প্রাইস হচ্ছে মাত্র 22,700 টাকা। এগুলো কিন্তু আজকের প্রাইস, আজকের প্রাইস, ঠিক আছে। কালকে যদি প্রাইসটা কমে সেক্ষেত্রে আপনি কমে পাবেন, কাস্টমারকে বলে দেবো, অবশ্যই কাস্টমারকে কম বলা হবে এবং কম রাখা হবে। আচ্ছা ঠিক আছে, কালার পাবেন এটার মধ্যে, আপনার ব্লু কালার হয়, রেড হয়, রেড হয়, পার্পল হয়, এটা পার্পল কালার, হ্যাঁ এটা পার্পল কালার। জি, রিয়েলমি 6 যেটা অফিসিয়াল ফোন, বাংলাদেশে অফিসিয়াল অথরাইজড ওয়ারেন্টি সহ, তো এটাতে আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন, ওকে। এটার প্রাইস হচ্ছে অফিসিয়ালি 22,990 টাকা, বাট ওইখানে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রায় 1500 টাকা, এটার প্রাইস রাখবো মাত্র 21,500 টাকা। Note 9S, অনেকেই বলে যে ভাই অফিসিয়ালি Note 9S পাওয়া যায়, বাট আনঅফিসিয়ালি কেন পাওয়া যায় না? তাদেরকে বলছি যে আনঅফিসিয়ালও চলে আসছে, তা আনঅফিসিয়ালি আমাদের কাছে পেয়ে যাবেন। আনঅফিসিয়ালি Note 9S আছে, এটা আপাতত মানে একটু শর্ট কিছু ফোন, তো এটাও মোটামুটি একটু শর্টই, বাট আমাদের কাছে আসলে আপাতত পাবেন, আপাতত অ্যাভেলেবল আছে। 9S, এটার পিছনে ইউজ করছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, টাইপ সি পোর্ট,
তো এই সিরিজের মধ্যে চারটা মডেল হয় নোট 9 নোট 9 প্রো নোট 9 প্রো ম্যাক্স আর নোট 9 এস এটা হচ্ছে নোট 9 এস এটা 464 টা তেমন একটা পাওয়া যায় না 6128 জিবি টা পাওয়া যায় তো 6128 জিবি যেটা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 20500 টাকায় Realme এর নতুন রিলিজ হওয়া একটা ফোন Realme C70 অফিশিয়াল ফোন এটা অফিশিয়ালি পাবেন না অফিশিয়ালি পাবেন বাট অনেক রিজনেবল প্রাইসে আচ্ছা অফিশিয়ালি কিন্তু এটা খুব যথেষ্ট কম দামে দেওয়া হয়েছে তাও 6128 জিবি স্টোরেজের ফোনটা দেওয়া আছে আপনি সাথে ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এটা একটা অফিশিয়াল ফোন এটাতে আপনি ডিসকাউন্ট পাবেন অফিশিয়াল প্রাইস হচ্ছে 15990 টাকা 16 টাকা 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ ওকে এটা আপনি আমাদের কাছে আসলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো নোট 9 প্রো এর প্রাইস কত এখন 9 প্রো এর প্রাইস হচ্ছে 464 জিবি যেটা সেটা প্রাইস মাত্র 17700 টাকা এটা হলো আনঅফিশিয়াল ফোন এটা ইন্টারেস্টেড ব্ল্যাক কালার এটা আর একটা হচ্ছে হোয়াইট কালার আছে তারপর সবগুলো কালারই আমাদের কাছে अवेलेबल যে কোনো কালার চাইলে আপনি নিতে পারবেন ওকে নোট 8 নোট 8 এখন অনেক মানুষ চায় কারণ এটা সাইজ এটা দেখতে দেখতে খুব সুন্দর ডিজাইন ফিল কোয়ালিটি এটার পিছনে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সামনে পিছনে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন 4 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ অনলি এটাই পাওয়া যায় জি 464 এর প্রাইস পেয়ে যাবেন 16300 টাকায় 16300 আর একটু কম রাখা যাবে না 16 করা যায় না যদি পারি অবশ্যই কাস্টমারদেরকে করে দিব যখন পসিবল হবে অবশ্যই কাস্টমারদেরকে 16000 টাকার মধ্যে দিব ইভেন যদি পারি আরো কমেও দিব এটা হচ্ছে Realme এর একটা প্রোডাক্ট Realme 7 7 এবং এটার সাথে আসছে Realme 7 Pro 7 Pro হ্যাঁ তো আমি প্রথমে 7 এর দাম সম্পর্কে জানবো তারপরে 7 Pro টা দেখাবো হ্যাঁ এটা 664 এর প্রাইস হচ্ছে মাত্র 19300 টাকা আর 8 128GB যেটা সেটার প্রাইস হচ্ছে মাত্র 21500 টাকা ফোনটি 5 হোল ক্যামেরা সাথে থাকবে 30 ওয়াটের ফাস্ট চার্জার 30 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এগুলো নিয়ে অনেক রিভিউ আছে আপনারা সেগুলো দেখে নেবেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন হ্যাঁ দুটো কালার পেয়ে যাবেন সিলভার কালার আর হচ্ছে ব্লু কালার জি সবগুলো কালারই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা হয় 128GB স্টোরেজ হয় সেটার প্রাইস হচ্ছে মাত্র 27990 টাকা আর একটা হয় 6128GB ওটা প্রাইস হচ্ছে মাত্র 25300 টাকা Realme 6 Pro টা মনে হয় একটু আগে বের হইছিল হ্যাঁ একটু আগে বের হইছে বাট এখনো মানুষ চায় কারণ এটা কালারটা কিন্তু বিশাল অনেক যথেষ্ট সুন্দর এটা অরেঞ্জ কালার আছে রেড কালার আছে এটা দেখতে পাচ্ছেন রেড কালার আর একটা হবে অরেঞ্জ কালার ইভেন আরেকটা কালার আছে ব্লু কালার পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ মানে ম্যাক্সিমাম ফোনগুলো হচ্ছে কোয়াড ক্যামেরা ইয়েস এটা হয় 664GB হয় তারপর 8 128GB হয় যেটা 664 আমাদের কাছে এটা আছে ওটার প্রাইস হচ্ছে মাত্র 21990 টাকা ভালো সবাই ইভেন প্রাইসও যথেষ্ট কম 664GB যেটা ওটার প্রাইস হচ্ছে মাত্র 21990 টাকা 21990 টাকা Realme X50 5G এটা যথেষ্ট ভালো কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 প্রসেসর এবং এটা হচ্ছে Realme নতুন একটি ডিভাইস Realme X50 5G এটা 664GB পাবেন 8 128GB আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা 664GB যেটা ওটার প্রাইস হচ্ছে মাত্র 23500 টাকা ওকে আর যেটা নাকি 128GB 8 128 ওইটার প্রাইস পেয়ে যাবেন মাত্র 27000 টাকার মধ্যে 765 প্রসেসর কিন্তু যথেষ্ট ভালো OnePlus Nord এর যে প্রসেসর এটারও সেম প্রসেসর দেওয়া আছে তো এটা অনেকেই চাই একটু লো বাজেটের মধ্যে খুবই ভালো ফোন তো এই হচ্ছে Realme X50 5G এটার পিছনের ডিজাইনটা আসলে লুক লাইক সেম X2 Pro কোয়াড ক্যামেরা সেটআপ টাইপ সি পোর্ট বাট এটার ফ্রন্টে পাবেন আপনারা ডাবল ক্যামেরা ক্যামেরা এবং এটা হচ্ছে আপনার 5 হোল ক্যামেরা 5 হোল ক্যামেরা ভালো ৫২১ অফিশিয়াল প্রাইস থেকে অফিশিয়াল প্রাইসে যে টাকা দেওয়া আছে তার থেকে 1000 টাকা কম ইভেন এর সাথে আরেকটা অফার আছে ওইখান থেকে আরো 1000 টাকা কম রাখা যায় তো এটার প্রাইস হচ্ছে মাত্র 464 জিবি মাত্র 18990 টাকা ওইটা আপনারা পেয়ে যাবেন মাত্র 17000 টাকা প্রাইসে
আচ্ছা তার মানে এটাতে 2020 ডিসকাউন্ট দিচ্ছি এটা অফিশিয়ালও আছে আর অফিশিয়ালও আছে স্যামসাং A51 অফিশিয়ালি যেটা আছে সেটা হচ্ছে আপনার অফিশিয়ালি 25500 টাকা রাখা যায় তার থেকেও আরেকটু ডিসকাউন্ট করে দেব যদি আপনারা সবাই আসেন আমাদের কাছে আর এটা হচ্ছে আনঅফিশিয়াল এটার প্রাইস পেজ মাত্র 25500 টাকায় 8GB ওপো আছে হ্যাঁ ওপো আছে এখানে ওপো অনেকগুলো মডেল আছে এখানে ওপো A31 আছে এটার প্রাইস হচ্ছে 1890 টাকা এখানে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র 18 টাকা প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ওপো আর ভিভো আনঅফিশিয়াল হয় না এগুলো সবগুলো অফিশিয়াল সবগুলো অফিশিয়ালি বাট ডিসকাউন্ট পাবেন আমাদের কাছে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন সর্বনিম্ন 1500 টাকা সর্বোচ্চ 5000 টাকা ডিসকাউন্ট A92 এটার আছে 8GB প্রাইস হচ্ছে মাত্র 22990 টাকা ওখানে আরো ডিসকাউন্ট পাবেন 1000 টাকা তার মানে পেয়ে যাচ্ছে মাত্র 21990 টাকার প্রাইসে তো এই ছিল মোটামুটি এই বাজেটের মধ্যে এই ডিভাইসগুলো যদি কোনো ডিভাইস আপনাদের কাছে মনে হয় যে মিসিং সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রাইসটা জেনে নিন আমাদের কাছে আছে সবগুলো মডেল কিন্তু আমরা সবগুলো আসলে দেখাতে পারি না সময় স্বল্পতা তাছাড়া জায়গার একটা অভাব বলে আসলে আমাদের কাছে সবগুলো ফোনই পেয়ে যাবেন অফিশিয়াল এবং আনঅফিশিয়াল সবগুলো ফোনই আমাদের কাছে পেয়ে যাবেন আর অফিশিয়াল ফোনে তো ডিসকাউন্ট থাকছেই সাথে থাকবে গিফট একটা প্রতিটা ফোনের সাথে থাকবে গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি কেবল থেকে একটা করে হেডফোন দিব Xiaomi বেসিক হেডফোন শুধু হেডফোন দিলে কিন্তু হবে না শুধু হেডফোন তো অবশ্যই প্রাইস অবশ্যই একদম লোয়েস্ট প্রাইসে দিতে হবে অবশ্যই মার্কেটে শেয়ার আপ জেনুইন প্রোডাক্টটা দিতে হবে হ্যাঁ ভালো একটা কাস্টমারকে ভালো সার্ভিস দিতে হবে সেটা হচ্ছে আপনারা ফোনটা একদম 100% পিওর ফোনটা পেয়ে যাবেন তো অনেকে যারা চিন্তা করেন যে আনঅফিশিয়াল ফোন নিব একটু ভয় করে যে আনঅফিশিয়াল ফোন নিতে কারণ ফোন আসলে ঠিক আছে কিনা বা ফোনের মান কেমন তো তাদেরকে বলে যে আপনারা ফোন আমাদের কাছে নিশ্চিন্তে নিতে পারেন একদম নিশ্চিন্তে নিতে পারেন ফোনটা 100% পিওর ফোন প্রাইসের জন্য তো অবশ্যই আপনি গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই সবচেয়ে লোয়েস্ট প্রাইস দিচ্ছেন অবশ্যই মার্কেটে সেরা প্রাইস দেওয়া হবে তবু আপনি একটু যাচাই করে দেখবেন হ্যাঁ আমাদের সমস্যা হলে ফোনটা চেঞ্জ কোনো কন্ডিশন নাই এখন আনবেন এখনই আমরা চেঞ্জ করে দিয়ে দেবো আর এর পরবর্তী 2 বছরের মধ্যে সমস্যা হলে সার্ভিস চার্জ ফ্রি পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে ফোন নিতে চান তাদেরকে বলবো আমাদের কাছে কুরিয়ার সার্ভিস সেন্টার রয়েছে আপনারা কুরিয়ার সার্ভিস সেন্টারের মাধ্যমে আপনার ফোনটা নিতে পারবেন প্রতিটা ফোনে মাত্র 1020 টাকা বিকাশ করলে আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পর টাকা বাকি টাকা পে করবেন আপনাদের যদি কোনো ইনকোয়ারি দরকার হয় সেক্ষেত্রে এই নম্বরে কল দিয়ে অবশ্যই জেনে নেবেন সবচেয়ে বড় জিনিস হলো প্রাইস দ্য ফ্যাক্ট অফিশিয়াল ফোন নিলে 500 থেকে 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে ওকে 500 থেকে 3000 এর বেশি দেওয়া সম্ভব না কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আনঅফিশিয়াল অফিশিয়াল ফোনে 500 থেকে 3000 টাকা ডিসকাউন্ট পাবে আনঅফিশিয়াল ফোন প্রাইস সবগুলো প্রাইসে কম বেশি হয় জি রাইট ওকে তো আপনি কল দিয়ে জেনে আসবেন বাইকে যাচাই করে আসবেন দোকানে দোকানে এসে ভিজিট করতে পারেন গাজি ইলেকট্রনিক্স আপনারা সহজভাবে চেনার উপায় হলো আপনার ডি ব্লকে এসে স্যামসাং এর টিভি ফ্রিজের শোরুম আছে হ্যাঁ টিভি ফ্রিজের শোরুম স্মার্ট প্লাজা স্যামসাং স্মার্ট প্লাজা ওই গলিতে আসলেই পিছনে আমাদের কাছে পেয়ে যাবেন দেখা হচ্ছে নতুন একটি ব্লগে সে পর্যন্ত ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম সালাম আই ওয়াক টু ইউ সো আই ক্যান বি ক্লোজ টু ইউ ইটস রিয়েলি সিম্পল ইফ ইউ লুক এট ইট দ্যাট ওয়ে